সারা বিশ্বের কোটি কোটি মুসলিম জমজম কূপের পানিকে অত্যন্ত পবিত্র এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে মনে করেন। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ভিতরে এই জমজম কূপটি অবস্থিত। প্রতি বছর যে লাখ লাখ মুসলিম হজ বা ওমরা পালন করতে সৌদি আরবে যান, তাদের বেশিরভাগই জমজম কূপের পানি নিয়ে দেশে ফেরেন। হজ পালন করে এসেছেন অথচ জমজম কূপের পানি আনেননি, এমন মানুষ বেশ বিরল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তারপর এই পানি পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণের রেওয়াজ দেখা যায়। তাদের প্রত্যাশা, এই পবিত্র পানি পান করলে বিপদ, রোগ কিংবা যে কোনো অমঙ্গল দূর হবে। কিন্তু মুসলিমদের কাছে কেন জমজম কূপের পানি এত গুরুত্বপূর্ণ? হাজার হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী হাজরা আলাইসাল্লাম ও ছেলে হজরত ইসমাইল আলাইসাল্লামের পানির তৃষ্ণা মেটানোর জন্য আল্লাহ এই কূপটি সৃষ্টি করেছিলেন। মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমে এই কূপটি সৃষ্টির প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। এছাড়া ইসলামের বিভিন্ন ইতিহাসের বইয়ে এর ঘটনা তুলে ধরা হয়েছে। ইসলামের ইতিহাসবিদরা বলছেন, আল্লাহর নির্দেশে অনুর্বর মরুভূমিতে ইব্রাহিম আলাইসাল্লাম শিশুপুত্র সহ মা হাজেরাকে রেখে আসেন। এর উদ্দেশ্য হল এরই মাধ্যমে মক্কা জায়গাটা আবাদ হবে, কাবাঘর পুনর্নির্মাণ হবে, জমজম চালু হবে, কাবাঘরে মানুষ হজ করতে আসবে। মুসলিম ইতিহাসবিদ ইমাম তাবারানির আল মুজামুল কাবির গ্রন্থে বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জমজমের পানিকে শ্রেষ্ঠ পানি হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, জমজম পৃথিবীর শ্রেষ্ঠ পানি, এতে রয়েছে খাদ্য ও রোগ থেকে মুক্তি। সৌদি গ্যাজেট সংবাদপত্র অনুযায়ী জমজমের কূপটি বিশ্বের প্রাচীনতম কূপ বলে ধারণা করা হয়, কারণ গত 5000 বছর ধরে এখান থেকে একটানা পানি পাওয়া যাচ্ছে। সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভের জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার এই পানির কুয়োর মান, গভীরতা, অম্লতার মাত্রা বা তাপমাত্রার দিকে নিয়মিত নজর রাখে। জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার এই কূপের পানি সরবরাহ ও বণ্টন ব্যবস্থা পরিচালনা করে। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।